আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 2023 সনের আগস্ট মাস, এই আগস্ট মাসে এসে হঠাৎ করে মনে হচ্ছে যেন গ্রহ নক্ষত্র প্রকৃতি এবং পরিবেশ এই জায়গাগুলোতে রাজনীতির যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার জায়গাগুলোতে বিএনপির তকদির খুলে গিয়েছে। চারিদিক থেকে শুধু একটার পর একটা সুসংবাদ আসছে, আর যারা বিএনপির প্রতিপক্ষ বিশেষ করে আওয়ামী লীগ তাদের জন্য ক্রমাগতভাবে একটার পর একটা দুঃসংবাদ আসছে। আজকের এই ভিডিওতে মূলত সেই বিষয়গুলো আলোকপাত করব এবং খুব সংক্ষেপে যথাসাধ্য চেষ্টা করব যে শিরোনামটি সম্পর্কে আলোচনা করেছি সেই শিরোনামটির যথার্থতা তুলে ধরার জন্য। আপনারা সবাই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঠিক 2-3 দিন আগে বাংলাদেশে এসেছেন। তিনি মূলত দুর্নীতি বিশেষজ্ঞ এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দেয় সেই নিষেধাজ্ঞা বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন এবং বাংলাদেশে যে দুর্নীতি হয় এবং এই দুর্নীতির যে টাকাগুলো পাচার হয় দেশ থেকে এবং সেই টাকা পাচারের ফলে বাংলাদেশের কি ক্ষতি হয় এবং সেই টাকা আমেরিকা থেকে শুরু করে অন্য যে কোনো দেশে গিয়ে এই ধরনের যে ব্ল্যাক মানি, সেই ব্ল্যাক মানি দিয়ে কি সব মন্দ কাজকর্ম হতে পারে এই বিষয়ে তিনি বিশেষজ্ঞ সারা দুনিয়াতে। এবং তিনি বাংলাদেশে এসে বড় বড় দুর্নীতির বিষয়ে নিঃসন্দেহে তিনি জেনে এসেছেন এবং সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের করণীয় কী, দুর্নীতি দমন কমিশনের কী কী করণীয় রয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কী কী করণীয় রয়েছে বা তারা করেছে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছেন। এবং সেই আলোচনার প্রেক্ষিতে পররাষ্ট্র যিনি সচিব রয়েছেন তিনি যে বক্তব্য দিয়েছেন তা রীতিমতো অ্যালার্মিং, বিপজ্জনক এবং এটি আওয়ামী লীগের অনেকের জন্য গলার কাটা হতে যেতে পারে বা হয়ে যেতে পারে। তো সেই বিষয়গুলো হলো এই যে বাংলাদেশের যে মেগা প্রকল্পগুলো হয়েছে বিশেষ করে সেই বালিশ কাণ্ড খ্যাত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এরপর পদ্মা সেতু, এরপর যে কেলেঙ্কারিগুলো মহাকেলেঙ্কারিগুলো হয়েছে সেগুলোর মধ্যে ব্যাংক লুট, শেয়ার বাজার লুট এবং বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো ব্যাংক থেকে যেভাবে টাকা নিয়েছে এবং পুরো ব্যাংকিং সেক্টর তারা যেভাবে কব্জা করেছে এবং এর মাধ্যমে বাংলাদেশ থেকে যে বিপুল অঙ্কের অর্থ তারা পাচার করেছে এই বিষয়গুলোর যে তথ্য এবং উপাত্ত, সেই উপাত্ত সরকারের কাছে কতটুকু রয়েছে, সরকার কতটা আন্তরিক, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে। তো কাজেই বোঝার চেষ্টা করুন যে যখন কোনো একটি মানুষ অন্যায় করে এবং সেই অন্যায়ের প্রমাণ দলিল সমূহ আপনার সামনে উপস্থাপন করা হয় এবং আপনাকে প্রশ্ন করা হয় কেন এই কাজগুলো করেছো, তখন যে অন্যায়কারী তার মনের মধ্যে কি ধরনের একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র একটার পর একটা বাংলাদেশে যে কাণ্ড করে যাচ্ছে এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ তাদেরকে বাংলাদেশে যেভাবে প্রেরণ করছে এবং বাংলাদেশের যারা সরকার পরিচালনা করেছে 2009 থেকে আজ অবধি তাদের যে অনিয়মগুলো রয়েছে, দুর্বলতাগুলো রয়েছে, সেগুলো অন্তমূলে যেভাবে খুবই পরিকল্পিতভাবে তারা আঘাত করছে এটি সামাল দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি এই আগস্ট মাসে অন্ততপক্ষে আওয়ামী লীগের নেই। এটি হলো আওয়ামী লীগের জন্য বর্তমান সময়ের একটি দুরবস্থা, আর আওয়ামী লীগের যত দুরবস্থা হবে বিএনপির জন্য তত তকদির খুলে যাবে। দ্বিতীয় যে বিষয়টি শিরোনামে ব্যবহার করেছি সেটি হলো ভারত বাংলাদেশের ব্যাপারে হঠাৎ করে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে, এরকম একটি খবর সামাজিক মাধ্যমে ভাসছে, এটি কতটা যুক্তিযুক্ত। এখন ভারতের সিদ্ধান্ত কি বাংলাদেশের ব্যাপারে, সেই সিদ্ধান্ত যদি আমরা অতীতকালের তাদের কর্মকাণ্ড বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব 2014 সনে সুজাতা সিং ভারতের পররাষ্ট্র সচিব তিনি এসেছিলেন
এবং আওয়ামী লীগের ক্ষমতায় থাকা এবং একটি নির্বাচন বিনা ভোটের নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনকে মোটামুটি একেবারে সিল সাপুর মেরে আওয়ামী লীগের পক্ষে জায়েজ করার জন্য যা যা দরকার সেই সময়ের ভারত সরকার সেটা করেছিল এটা ভারতের সিদ্ধান্ত ছিল আবার 2018 সনে যে রাতের ভোট নিয়ে আমরা এখন দুর্নাম করি বদনাম করি সেই ব্যাপারে ভারতের একটা সিদ্ধান্ত ছিল ভারতের সিদ্ধান্ত ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানো আওয়ামী লীগ যাতে ক্ষমতায় থাকতে পারে নির্বিঘ্নে নিশ্চিন্তে সেই ব্যাপারে আওয়ামী লীগের পথের কাঁটাগুলো দূর করার ব্যাপারে ভারতের একটা সিদ্ধান্ত ছিল জনগণ গণতন্ত্র নিয়ে কি ভাবে বা ভারত নিয়ে কি ভাবে এটি ভারত আসলে কগনিজেন্সে নিয়েছে এরকম কোনো নজির আমরা দেখিনি আমরা যেটা দেখেছি সেটি হলো ভারতের প্রশাসন এবং সেই প্রশাসনের দুটি ব্লক দক্ষিণ ব্লক নামে যাদেরকে বলা হয় অর্থাৎ রাজনৈতিক মহল আর উত্তর ব্লক বলতে যা বোঝায় সেখানকার সেনাবাহিনী এই উত্তর ব্লক এবং দক্ষিণ ব্লক যুগপৎভাবে আওয়ামী লীগকে সমর্থন করেছে এবং এর ফলে আওয়ামী লীগের যে শক্তিমত্তা আওয়ামী লীগের যে আত্মবিশ্বাস এবং আওয়ামী বিরোধী শক্তির মধ্যে যে একটা হতাশা এটি আমরা দীর্ঘদিন যাবৎ যেভাবে দেখে এসেছিলাম সেটি এই আগস্ট মাসে এসে হঠাৎ করে একেবারে বুমেরাং হয়ে গেছে উল্টো হয়ে গেছে সেটি কেন এবং কিভাবে সেটি হলো কয়েক মাস আগে ভারতের খুবই প্রভাবশালী এবং অত্যন্ত জনপ্রিয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর তিনি স্পষ্টতই বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে ভারত আর নাক গলাবে না মেসেজ ইজ ক্লিয়ার এবং তিনি যেভাবে এবং তার মন্ত্রণালয় যেভাবে বাংলাদেশের বিষয়াদি নিয়ে ইতিপূর্বে খুব আগ্রহ দেখাতেন সেটার পরিবর্তে তার মধ্যে একটা নির্লিপ্ত ভাব লক্ষ্য করা গিয়েছে ডক্টর জয়শঙ্কর অতি সম্প্রতি বাংলাদেশ সফর করে গিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন কিন্তু একটি টু শব্দ প্রেসের কাছে তিনি বলে যাননি এবং কোনো বার্তা দিয়ে যাননি এরপর ব্যাংককে তাদের বৈঠক হয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডক্টর জয়শঙ্করের সঙ্গে এবং সেখান থেকে ফিরে ডক্টর মোমেন যে সকল কথাবার্তা বলেছেন তার মধ্যে সেই অতীতের মতো উচ্ছলতা ছিল না বরং এক ধরনের হতাশা সেখানে কাজ করেছে এর বাইরে এই আগস্ট মাসে আমরা যেটি শুনতে পাচ্ছি সেটি হলো আওয়ামী লীগের একটি শক্তিশালী গ্রুপ অত্যন্ত প্রভাবশালী যারা প্রো ইন্ডিয়ান পলিটিশিয়ান বলে বেশ পরিচিত তারা দিল্লি সফরে যাচ্ছেন এই আগস্ট মাসে এবং প্রধানমন্ত্রী যে সেপ্টেম্বর মাসে যাবেন ভারত সফরে সেখানে G20 যে একটি বৈঠক সেই বৈঠকে তিনি অংশগ্রহণের জন্য যাবেন তার আগে প্রধানমন্ত্রীর প্রোটোকল প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা এবং বাংলাদেশের ব্যাপারে বিশেষ করে আওয়ামী লীগের ব্যাপারে ভারতের যে মনোভাব সেটি আগের মতো রয়েছে কি না এটি মোটামুটি বোঝার জন্য এবং এখানে যদি কোনো রকম নেগোসিয়েশন দরকার হয় সেটি করার জন্য আওয়ামী লীগের এই শক্তিশালী গ্রুপটি যাচ্ছে তো এটির ফলাফল যে ভালো হবে না বা এটির ফলাফল যে আওয়ামী লীগের পক্ষে আসবে না এটি বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে কিন্তু বোঝা যাচ্ছে সেই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্র আগে যেভাবে বাংলাদেশের বিষয়ে সরাসরি দিল্লির মাধ্যম হয়ে তারপরে সিদ্ধান্ত নিত সেটি এখন তারা করছে না বরং দিল্লিকে বাংলাদেশের ব্যাপারে নিউট্রাল করার জন্য কূটনৈতিক চ্যানেলে এযাবৎকালে গত বেশ কয়েকবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো বৈঠক হয়েছে দুবাইতে হয়েছে ব্যাংককে হয়েছে ওয়াশিংটনে হয়েছে দিল্লিতে হয়েছে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত পিটার ডি হাস থেকে শুরু করে মার্কিন প্রশাসনের অনেক উচ্চ পদস্থ কর্মকর্তারা একাধিকবার বৈঠক করেছে এবং সেই বৈঠকের পর ভারত সরাসরি কোনো বিবৃতি দিচ্ছে না কিন্তু ভারতের যে আচরণ সে আচরণের মধ্যে বিশেষ করে আওয়ামী লীগের প্রতি তাদের যে আচরণ এতে এক ধরনের শীতলতা আমরা লক্ষ্য করতে পারছি কোল্ড স্তব্ধ হয়ে আছে নড়াচড়া করছে না এবং নির্বাচনের যেখানে খুব অল্প সময় রয়েছে যদি সেপ্টেম্বর মাস ধরেন যেখানে
চলে যাবে সেপ্টেম্বর মাস চলে যাবে প্রধানমন্ত্রী ফিরে আসার পর তখন হাতে থাকবে কেবলমাত্র অক্টোবর এবং নভেম্বর মাত্র 60 দিন এই 60 দিনে তোলপাড় করার মতো ঘটনা প্রতিদিন ঘটে যাবে রাজনৈতিক অঙ্গনে রাজনীতির ময়দানে এবং রাজনীতির যে প্রাসাদগুলো রয়েছে ক্ষমতার যে প্রাসাদগুলো রয়েছে কিং মেকারের যে প্রাসাদগুলো রয়েছে সেইগুলোতে তোলপাড় সৃষ্টি হবে এবং এখন যেভাবে আওয়ামী লীগ নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করতে চাচ্ছে পুলিশের কতিপয় কর্মকর্তার মাধ্যমে কিছু যারা রাজপথের একেবারে অনুলেখ্য যাদের কোনো গুরুত্ব নেই এরকম গুরুত্বহীন ব্যক্তিদেরকে দিয়ে যেভাবে তারা সরকারের পক্ষে বক্তব্য দেয়াচ্ছে তাতে মনে হচ্ছে তাদের যে রাজনৈতিক দেউলিয়াত্ব এটি চরমে পৌঁছে গিয়েছে তাদের বন্ধু বলতে যা ছিল রাজনীতির ময়দানে সেই বড় বড় দলগুলো বা বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বগুলো একেবারে খামোশ হয়ে গেছে চুপ হয়ে গিয়েছে রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে বা তাদেরকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে যে ভয় ছিল সেটি এখন নাই বললেই চলে আর আওয়ামী লীগের সহযোগী হিসেবে যে দলবাস আমলাতন্ত্র ছিল তাদের মধ্যে যে নির্ভরতা ছিল নির্ভর এখানে নির্ভরতা নয় নির্ভর যে আওয়ামী লীগ সব পারে আওয়ামী লীগ থাকবে নিশ্চিন্তে তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাবে এটিকে নির্ভর বলে সেই নির্ভরের যে জায়গাটি এটি নেই চারিদিকে শুধু শো শো আওয়াজ অজানা আতঙ্ক আশঙ্কা এসব মিলিয়ে পুরো রাজনীতির যে অঙ্গনটি সেই অঙ্গনটি মূলত ক্রমশ বিএনপির দিকে চলে যাচ্ছে আর সম্ভাবনার যে দ্বারগুলো আছে সেই দ্বারগুলো ক্রমশ একটার পর একটা ফটাফট করে যারা ক্ষমতায় রয়েছে তাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে পত্রিকাগুলো নিয়ন্ত্রিত বিভিন্ন রকম খবর ইউরোপে এক্সপোর্ট বেড়ে যাচ্ছে রেমিটেন্স বেড়ে যাচ্ছে অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাচ্ছে এগুলো ছাপানো হচ্ছে টেলিভিশন টকশোতে বিভিন্ন রকম কথাবার্তা বলা হচ্ছে কিন্তু এরই মধ্যে মাঝে মধ্যে একেবারে বিস্ময়কর কিছু খবর পত্রিকাগুলো খুব কৌশলী ইন্টেলেকচুয়ালি বের করে দিচ্ছে যা কিনা সরকারের মান সম্মান ইজ্জত নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়ে গেছে এইগুলোর ফলে তো এই যে এটি পরস্পর বিরোধী অবস্থা চলছে সেই অবস্থাতে ভারত যে তাদের মতামত আগের মতো নেই আওয়ামী লীগের প্রতি এবং তারা বাংলাদেশের ব্যাপারে যে সিদ্ধান্ত পরিবর্তন করেছে এটি শতভাগ নিশ্চিত ফলে আওয়ামী লীগের যে গ্রুপটি ভারতে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রী নিজে যে সেপ্টেম্বর মাসে যাবে এবং আসার পরে তার বক্তব্য এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই আমার এই যে বক্তব্য এই বক্তব্যের যথার্থতা আপনারা বুঝতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু